দুর্গা অসুর এবং ওইদিকে কিন্তু মা কালী রয়েছে। একটা বৃহদাকার নন্দী থাকবে, কিন্তু যদি এটা হয় আমার একটা হাত এইটুকু। সো ভেরি গুড মর্নিং, আমি আকাশদীপ, তোমরা দেখছো বিভিএ ব্লগস। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কালী পুজো যেখানে বিখ্যাতভাবে হয়, মানে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে হচ্ছে বারাসাতে, বারাসাতের নবপল্লী বয়েজ আমরা সবাই ক্লাবে। এই ক্লাব কিন্তু কালী পুজোর জন্য খুব বিখ্যাত, মানে সেরা সেরা প্যান্ডেল করে, সেরা সেরা প্রতিমা করে। এই প্যান্ডেল দিয়ে আমাদের বারাসাতের কালী পুজোর পুজো পরিক্রমা কিন্তু শুরু করছি। এই বছর এইখানে কী প্যান্ডেল হচ্ছে সেটা কিন্তু সবার মনেই একটা ইন্টারেস্ট রয়েছে যে কী বানাচ্ছে এই বছর। এই বছর কিন্তু এখানে হচ্ছে কর্ণাটকের শিব মন্দির, সেটা কিন্তু কালমের পায়ের তলায় দেখে যা আলোর নাচ। একটা মন্দির, একটা খুব বড় মন্দির, খুব সুন্দর একটা মন্দির, সেই মন্দিরটাকেই কিন্তু এখানে রূপ দেওয়ার চেষ্টা চলছে। আচ্ছা, এখান দিয়ে ঢোকার পরেই যেটা ফার্স্টে দেখলাম সেটা হচ্ছে এতগুলো বড় বড় শিবলিঙ্গ রয়েছে, মানে একটা যথেষ্ট বড় বড় সাইজ, মানে মানে ভালো করে দেখলে বোঝা যাবে না, হাত যদি এটা হয় আমার একটা হাত এইটুকু, তার মানে বুঝতে পারছো শিবলিঙ্গটা ঠিক কতটা বড়। এখানে কালমের পায়ের তলায় ছোট আর মাঝারি কিছু শিবলিঙ্গ আছে, সেইগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো ছোট আর মাঝারি কিছু শিবলিঙ্গ রয়েছে এখানটা। দেখে যা আলোর নাচো। আর এগুলো দেখার পরেই প্রথমেই তারপরেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে একটা হোয়াইট কালারের সাদা রঙের একটা খুব বড় একটা পিরামিড সদৃশ একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। আমি একবার দেখাই, একটা পিরামিডের মতন, দেখো পিরামিডের মতন ভেঙে 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 উঠেছে, এরকম একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। দেখে দে বুক পেতে শিব রূপ দেখে। যেটা এখান থেকে জানতে পারলাম সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এটা পুরোটা এই হোয়াইট কালারের যে স্ট্রাকচারটা, তার মধ্যে কিন্তু এই যে শিবলিঙ্গগুলো সেগুলো কিন্তু এই জায়গাগুলোতে বসবে, মানে এই যে জায়গাগুলো এইটা বা এইটা এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু শিবলিঙ্গগুলো বসবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, শিব মানেই যেটা আমরা বুঝি, মহাদেব মানেই যেটা আমরা বুঝি, তার সঙ্গী বা তার বাহন যাকে বলা যায় মানে নন্দী, নন্দী কিন্তু এইখানে থাকবে, এই জায়গাটাই কিন্তু নন্দী থাকবে, এই মাথাটা। এই নন্দী কিন্তু তৈরির কাজ চলছে অলরেডি, একটা বৃহদাকার নন্দী থাকবে কিন্তু এর মাথার উপরে। এই যে কারুকার্যগুলো যেগুলো করা রয়েছে সেইগুলো কিন্তু এইসব জায়গাগুলোতেও হবে, এবং তারপরে কিন্তু এখানে বসবে হচ্ছে শিবলিঙ্গ। যাই হোক, এবারে যাচ্ছি হচ্ছে মূল মন্দিরের দিকে, যে মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে কর্ণাটকের শিব মন্দিরের আদলে তৈরি। যার হাতে মরুন বাঁচন, খুব ভালো করে দেখলেই বুঝতে পারছো উপরের যে জায়গাটা, যে রাউন্ড স্ট্রাকচারটা, ওটা কিন্তু শিবলিঙ্গ যে মাথার জায়গাটা সেটা টোটাল, যে একটা বড় শিবলিঙ্গ সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এমনভাবে এটা বানানো হয়েছে। এমনিতেই বেশ কয়েক বছর ধরেই, গত 2-3 বছর ধরেই কিন্তু এখানে চলছে হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল বা বড় বড় প্যান্ডেল বানানোর যে একটা রীতি, এটা বেশ শুরু হয়েছে আজকাল, সেটাই কিন্তু এখানেও ধরা পড়ছে। শিবলিঙ্গের মন্দিরটা কিন্তু খুব উঁচু অনেকটাই, মানে একটা ম্যাসিভ প্যান্ডেল, একটা বিশাল বড় প্যান্ডেল কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এবং এই প্যান্ডেলটা কিন্তু কর্ণাটকের শিব মন্দিরের আদলে পুরোটা তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ওই যে শিবলিঙ্গগুলো দেখালাম, সব মিলিয়ে 551খানা শিবলিঙ্গ তৈরি হচ্ছে বিভিন্ন আকারে, মানে একটা দুটো না, 551খানা। এবং এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে না, এই যে চৌকো চৌকো যে ফ্রেম মতন এই যে আগুলো তৈরি হচ্ছে, দেখো এখানে একটা না, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অনেকগুলো শিবলিঙ্গ এরকম যে ফ্রেম তৈরি হচ্ছে, এর মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের শিবলিঙ্গ থাকবে। এবং এখানে কিন্তু টোটাল এই যে ব্ল্যাক কালারের যে শিট, সেইগুলোকে কিন্তু এই প্লাইয়ের উপরে বসিয়ে বসিয়ে এই শিবলিঙ্গের যে আকার বা শিবলিঙ্গের যে মূল রং বা আকৃতি সেটা কিন্তু দেওয়ার কাজ চলছে। এখন দেখো পিছন দিয়ে কিন্তু প্রচুর বাঁশ বাটাম পড়ে রয়েছে, ওই পিছন দিয়ে কিন্তু বলা যাচ্ছে ওয়ার্কশপটা চলছে, কাজ চলছে টোটাল। এবং খুব জলদি আই হোপ আমরা একটা ভালো প্যান্ডেল হয়তো দেখতে পেয়ে যাব। এবং যেটা জানলাম সেটা হচ্ছে এই প্যান্ডেলটা কিন্তু প্রায় 100 ফুটের ওপরে, এবছরে কিন্তু এটা সবচেয়ে বড় চমক হতে চলেছে নবপল্লী বয়েজ আমরা সবাই ক্লাবের, যে একটা 100 ফুটের প্যান্ডেল তৈরি হচ্ছে। এবং ভিতরটা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। উপরে কিন্তু সাদা রঙের পেন্টিংয়ের কাজটা চলছে, এবং এখানে কিন্তু পুরো মাটির কাজগুলো চলছে। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে আঙুলগুলো বা পায়ের আঙুলগুলো, সেগুলো কিন্তু এখানে বানানো চলছে, এই যে দাদারা বানাচ্ছে। আলোর নাচো কালমে
প্রথমেই দেখতে পাচ্ছি প্রচুর মূর্তি দেওয়া রয়েছে, প্রচুর মূর্তি, ওখানে দৈত্যের মূর্তি, এখানে মা দুর্গার মূর্তি, এখানে মা কালীর মূর্তি, সেম গোস ফর দিস সাইড, এখানেও মা দুর্গার মূর্তি, এখানে মা কালীর মূর্তি এবং তার সাথে ডাকিনী যোগিনী। এবারে এই জিনিসটা কী, মানে ইন্টারেস্টটা এখানেই গ্রো হচ্ছে যে বিষয়টা কী, আমি যেটা কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে ওই কর্ণাটকের যে শিব মন্দির ওই আদলে তো পুরোটা গড়ে তোলা হচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু শিব মা দুর্গার যে গল্পটা সেইটা কিন্তু এখানে পুরোটা তুলে ধরা হচ্ছে, জার্নিটা বা যে স্টোরিটা তাদের সেই স্টোরিটা এখানে তুলে ধরা হচ্ছে। এবং আধার কোলে শিশু রবি দেখলে ভালো করে বুঝতে পারবে এখানে কিন্তু দাক্ষিণী যোগিনীও রয়েছে, তার সাথে মা দুর্গা অসুর এবং ওইদিকে কিন্তু মা কালী রয়েছে। বেশ ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে যে আলটিমেটলি বিষয়টা কীরকম হচ্ছে সেটা মানে একটা দেখলে একটা ধারণা পাওয়া যাচ্ছে যে যেখানে মা থাকবেন সেই জায়গাটা এখনও কাজ চলছে সাজানো, এবং সব রকম এই প্লাস্টার অফ প্যারিসের যে খোলগুলো সেইগুলো এবং প্লাইউডগুলো বসানো হয়েছে, এবং এখানে কিন্তু এরকম বেশ দৈত্যাকার বেশ কিছু মূর্তি ইনস্টল করা হয়েছে, মানে ইনস্টল না এখানে এখানেই যাই হোক বানানো হয়েছে, যে মাটি দিয়ে পুরোটাই কিন্তু এখানে বানানো হয়েছে, মানে এখানে একটা এবং ওদিকে আর একটা। কালো মের আধার কোলে তো বানানো হয়েছে, এবং এখানে কিন্তু এরকম অর্ধচন্দ্রাকৃতি টাইপের বেশ কিছু স্ট্রাকচার কেটে রাখা হয়েছে, মেবি এগুলো বিভিন্ন জায়গায় হয়তো ইনস্টল হবে। এবং এখানে ঢোকার পরে উপরটা যদি দেখা এরকম এই উপরটা কিন্তু পুরো যাকে বলে ষড়ভুজ একটা আকৃতি দেওয়া হয়েছে উপরেরটাকে, এবং উপর থেকে যতদূর মনে হয় কোনো হয়তো ঝাড়বাতি হয়তো বসানো হবে, অসাধারণ একটা কাজের কিন্তু সন্ধি হচ্ছে। এখনও মা এসে পৌঁছননি হচ্ছে ব্যান্ডেলে, আই হোপ খুব জলদি চলে আসবেন কারণ আর সাত দিন বাকি। যাই হোক একটা অসাধারণ প্যান্ডেলে কিন্তু আমরা সাক্ষী হতে চলেছি, অসাধারণ কাজ হচ্ছে, একটা দুটো নয় 551 শিবলিঙ্গের প্যান্ডেল হতে চলেছে এটা, এবং এত বড় একটা তার সাথে শিবলিঙ্গ, এবং শুধু তাই নয় মা দুর্গাকেও কিন্তু এখানে দেখা যাবে, মা দুর্গার দুটো মূর্তি তৈরি হচ্ছে ভেতরে, মা কালীর বেশ কয়েকটা মূর্তি তৈরি হচ্ছে ভেতরে, এবং সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট একটা ইনোভেটিভ একটা প্যান্ডেল কিন্তু আমরা দেখতে চলেছি কর্ণাটক শিব মন্দিরের আদলে। এবছর বারাসাত নবপল্লী কিন্তু আমাদেরকে গিফট করছে এই অসাধারণ প্যান্ডেলটা। যাই হোক ভিডিওটা যদি এতক্ষণ দেখি থাকো তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও যদি নতুন হও এই চ্যানেলে, কারণ এখানে কিন্তু রেগুলার নতুন নতুন ধরনের ভিডিও আসতে থাকে, কোনো লেট হয় না। দেখো গিয়ে পুরনো ভিডিও দেখতে পারো, আমাদের দুর্গাপুজো সিরিজটাও দেখতে পারো, আর কালী পুজো সিরিজটা তো অলরেডি স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে। যারা যারা আমাকে এই বারাসাতে নবপল্লী থেকে দেখছো বা বারাসাত থেকে দেখছো তারা প্লিজ জানিও, কারণ এটা আমার প্রথমবার বারাসাতে আসা, প্রথমবার বারাসাতে কালী পুজো দেখা, তো আমার কিন্তু এখানে একটা মানে এক্সাইটমেন্ট রয়েছে যে আমি কেমনভাবে এই টোটাল প্যান্ডেল বা পুজোগুলো কভার করবো। কিন্তু তোমরা যদি এখান থেকে দেখো তাহলে প্লিজ আমাকে মেসেজ করো, কমেন্টের আমি রিপ্লাই দেবো। দেখা হচ্ছে পরের কোনো প্যান্ডেলে, ততক্ষণের জন্য টাটা।